হ্যালো জনগণ, আটটিসের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মুসলিম ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাই বোন সহ সকল ধর্মের মানুষদের জানাই নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি কেউই খুব একটা ভালো। তার কারণ করোনা ভাইরাস বা কোভিড-19। এতদিন আমরা শুধু বহির্বিশ্বের আক্রান্ত তথা মৃতের সংবাদ শুনেছি, এখন আমাদের দেশের তো শুনছি। 20 এপ্রিল পর্যন্ত বাংলাদেশের মোট করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা 2948 এবং খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে তার মধ্যে মারা গিয়েছেন 101 জন এবং সুস্থ হয়েছেন মাত্র 85 জন। এখন যদি আমরা একটু বহির্বিশ্বের দিকে তাকাই তাহলে মোট করোনায় আক্রান্তের সংখ্যা 24,20,000 অধিক এবং খুবই দুঃখের সাথে বলতে হয় মারা গিয়েছেন 1,65,000 অধিক মানুষ, যা আমাদের খুবই পীড়া দিচ্ছে। করোনা ভাইরাস যেহেতু কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, বিশেষজ্ঞরা মনে করেছেন বাসায় থাকলে বা সামাজিক দূরত্ব বজায় রাখলে ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুলেই করোনা ভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব। বাসায় থাকতে থাকতে সবাই নিশ্চয়ই বোর, কষ্ট হলেও এখন একটু বাসায় থাকুন। এখন তো আপনি হাঁটাচলা করতে পারছেন, হাসপাতালে তো আরো করতে পারবেন না, আর ফ্রেমে চলে গেলে তো নড়াচড়াই করতে পারবেন না। তো কষ্ট হলেও বাসায় থাকুন। লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে 10টি কার্যকরী টিপস শেয়ার করেছি, যেগুলো ফলো করে আপনারা মোবাইল ছাড়াও খুব সুন্দর ভালো কিছু সময় কাটাতে পারেন ঘরে বসে। ভিডিওটি যদি না দেখে থাকেন এখনই আই বাটনে ক্লিক করুন অথবা ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিন। আজকেও আরো কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আর্টিসের পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে যায়। চিন্তিত হবেন না, সচেতন হন, কোয়ারেন্টাইনে থাকাকালে বই পড়ুন। উপদেশগুলো দেওয়া যত সহজ পালন করা ততই কঠিন। বৈশ্বিক মহামারী একটি অস্বাভাবিক পরিস্থিতি, এই অস্বাভাবিক সময়ে আতঙ্কগ্রস্ত ও উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। এ সময়ে কোনো কিছুতেই সহজে মন বসে না। বিজ্ঞান বলে এ সময়ে মানসিক চাপ কমাতে না পারলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে আর চিন্তা ভাবনা এলোমেলো হওয়ার কারণে স্বাস্থ্য সতর্কতাও ঠিক মতো মানা যায় না। এজন্য ঘরবন্দি অবস্থায় মন ভালো রাখতেই হবে, থাকতে হবে মানসিক চাপ। যারা চাকরি বা ব্যবসা করেন কিংবা পড়ালেখা করেন তারা এই সময়ে বাইরে যেতে পারছে না, ঘরের ভেতর মনটা তো ছটফট করবেই। এই অস্থিরতা আর ছটফটানি কমাতে যা যা করা উচিত তা হলো, ফার্স্ট অফ অল দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সবার আগে আপনার মনোভাব আর দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলুন, এটি একটি যুদ্ধাবস্থা। এই যুদ্ধে জিততে হলে আপনাকে ঘরে থাকতেই হবে, এই নিজেকে ঘরবন্দি ভাববেন না, কিছু করছেন না এটাও ভাববেন না। সেকেন্ড স্টেপ, রুটিন পাল্টাবেন, অর্থাৎ ঘরে আছেন অফিস বা কলেজ বা বিশ্ববিদ্যালয় বন্ধ, এই চিন্তায় দৈনন্দিন রুটিন আমূলে বদলে ফেলবেন না। স্বাভাবিক পরিস্থিতিতে যতটুকু সময় অফিসে কাটাতেন বা পড়ালেখা করতেন এই সময়টুকুতে বাড়িতে বসে অফিসের কাজ বা পড়ালেখা করার চেষ্টা করেন। থার্ড স্টেপ, ঘুমের নিয়ম, রাতে বেশি জাগবেন না, বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না, দিনের বেলা বিছানায় বা সোফায়ও শুয়ে থাকবেন। ফোর্থ স্টেপ, করোনা করোনা নয়, অর্থাৎ সারাদিন যদি কেবল করোনা নিয়েই পড়ে থাকে, টিভি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে কেবল করোনা সংবাদ দেখতে থাকেন, তবে সত্যিকারের ভাইরাস আক্রমণের আগেই আপনি এক ধরনের তথ্য ভাইরাস আক্রান্ত হয়ে পড়বেন, জীবন করোনাময় হয়ে যাবে, তাই অন্যান্য বিষয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ফিফথ স্টেপ, সামাজিক যোগাযোগ, সামাজিক দূরত্ব রাখতেও বলা হয়েছে এই করোনা কালে, বিকল্প উপায়ে সামাজিক যোগাযোগ বজায় রাখবেন। প্রতিদিন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সঙ্গে ফোন, মেসেঞ্জার বা ভিডিও চ্যাটিং এর মাধ্যমে যোগাযোগ করুন, তাদের কুশলাদি জানান। সো সিক্সথ স্টেপ, পরিবার গুরুত্বপূর্ণ, পরিবারের সদস্যদের সঙ্গে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নিরাপদভাবে গুণগত সময় কাটান, খেলাধুলা করুন, বিশেষ করে শিশুদের চাওয়া পাওয়ার দিকে বেশি মনোযোগী হন, সবাই মিলে একটা সিনেমা দেখে সেটা নিয়ে আলোচনা করুন, বই পড়ায় হয়তো মন বসবে,
তাই সবাই মিলে কয়েকটি বই নির্দিষ্ট করে সবাইকে সেগুলো পড়ে একটা ছোট আলোচনার ব্যবস্থা করে। এছাড়াও লুডু ক্যারামের মতো ঘরোয়া খেলাও খেলতে পারে। সেভেন্থ স্টেপ, ঘরোয়া কাজের অংশ নেওয়া, অর্থাৎ ঘরের কাজে পরিবারের ছোট বড় নারী পুরুষ সবাই অংশ নেয়। এতে একজনের ওপর কাজের চাপ কমে আর প্রত্যেকের মানসিক চাপ কম থাকে। ঘরোয়া কাজ করার সময় অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক মতো বজায় রাখবে। তো এইট স্টেপ, নিজেকে সময় দিন, অর্থাৎ প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে নিজেকে নিয়ে ভাবুন। জানালার ধারে বা বারান্দার অল্প সময়ের জন্য বসুন, প্রয়োজনে ডায়েরিও লিখুন। নাইন্থ স্টেপ, ইতিবাচক কাজে লাগে, অর্থাৎ লেখালেখির অভ্যাস থাকলে লিখুন। অনলাইনে অনেক ওয়েবসাইট আছে, গুগল ক্যারেস, বিদেশি ভাষা শেখা, সেখানে অনেক কিছু শেখা যায়, সেগুলো শেখার চেষ্টা করুন। টেন স্টেপ, কি খাবে, অর্থাৎ এই সময়ে শারীরিক কাজগুলো কম আর চাপের কারণে বাড়তে পারে ওজন। সব মিলিয়ে পুষ্টিকর অথচ ওজন বাড়ে না এমন ধরনের খাদ্য গ্রহণ করবেন, যেমন চিনি, চর্বি, কোমল পানীয় বর্জন করবে, শাকসবজি ভালো করে ধুয়ে সেদ্ধ করে খাবে। সো লাস্ট স্টেপ, স্বাস্থ্যবিধি মেনে চলবে। COVID-19 বা করোনা ভাইরাসের কোনো লক্ষণ দেখা দিলে বিচলিত না হয়ে টেলিফোনে স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করুন। আতঙ্কিত হয়ে আগেই হাসপাতালে ছুটবেন না। মনে রাখবেন, আপনার ছোটাছুটি রোগটির বিস্তার আরও বাড়াতে পারে, তাই সবার আগে টেলিফোনের পরামর্শ নিন। এই তো ছিল আরো 11টি কার্যকরী টিপস। এগুলো মেনটেন করে আপনারা প্লিজ একটু কষ্ট হলেও বাসায় থাকুন, আতঙ্কিত হবেন না। সর্বোপরি একটা কথা, ধন্যবাদ ধৈর্যের বিষয়টি দেখার জন্য। সো নিজে সচেতন হও এবং আশেপাশের মানুষগুলোকে সচেতন করুন। সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোবেন, খুব প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। 3 ফুটের দূরত্ব বজায় রেখে চলুন, গণজমায়েত এড়িয়ে চলুন, হাঁচি কাশির সময় টিস্যু দিয়ে ধরুন বা হাতে কোমর দিয়ে ধরুন, সাথে সাথে সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, মুখ এবং নাক ধরা থেকে বিরত থাকুন। তো অসুস্থ মানুষ এড়িয়ে চলুন। জ্বর, ঠান্ডা, কাশি এবং শ্বাসকষ্ট থাকলে দ্রুত সরকারের IEPCR এর হটলাইন নাম্বারে যোগাযোগ করুন। সকলে সুস্থ কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং পাশের মানুষটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে সেইটা নিশ্চিত করবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম এবং নমস্কার।